তারপর দেখো, একটা ছক হিসেবে দেখানো হচ্ছে যে কোনো একটি অখণ্ড সংখ্যা নিলে সেই অখণ্ড সংখ্যা এককের ঘরে কি কি সংখ্যা হতে পারে। এককের ঘরে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা এককের ঘরে থাকতে পারে। তাহলে সেই এককের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে, এই যে সংখ্যা একটা 0, 1, 1, 2 এইভাবে দিয়ে করে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি তার বর্গ সংখ্যা আমরা কি পাচ্ছি, সেই বর্গ সংখ্যা আবার এককের ঘরে কি পাচ্ছি আমরা দেখব। তাহলে আমরা উদাহরণ নিই, কিছু এমন উদাহরণ নেব যে এককের ঘরে 0 রয়েছে এমন অখণ্ড সংখ্যা নিলাম। তাহলে কি কি হতে পারে, একটা 10 হতে পারে, এককের ঘরে 0 রয়েছে 20 হতে পারে, এককের ঘরে 0 রয়েছে 30 হতে পারে। এইগুলো অখণ্ড সংখ্যা নেওয়া হলো। এই অখণ্ড সংখ্যার বর্গ সংখ্যা কি কি, 10-এর বর্গ কত হয় 100, 20-এর বর্গ কত হয় 2 × 4 মানে 400, 30-এর বর্গ 3 × 9 মানে 900। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে সংখ্যাগুলোর এককের প্রত্যেকটা ঘরেতেই প্রত্যেকটা একক সরি প্রত্যেকটা এককের অঙ্কতে 0 রয়েছে, সেই যে তার সেই সংখ্যাগুলোর বর্গ সংখ্যারও প্রত্যেকটা এককের ঘরে 0 রয়েছে। তাহলে বর্গ সংখ্যার এককে কি হবে, 0 হবে। তাহলে যে সংখ্যার এককে 0 হবে সেই সংখ্যার বর্গ সংখ্যারও এককে 0 হবে। এবার যে সংখ্যার এককে 1 রয়েছে কিরকম কিরকম উদাহরণ হতে পারে, যে সংখ্যার এককের ঘরে 1 রয়েছে সেই সংখ্যাগুলি 11 হতে পারে, 21 হতে পারে, 31 হতে পারে, কারণ এই প্রত্যেকটা সংখ্যারই এককের ঘরে 1 রয়েছে। তাদের বর্গ কত, 11-এর বর্গ 121 লিখলাম, 21-এর বর্গ কত হবে 441, আর 31-এর বর্গ কত হবে 691। তাহলে আমরা 11-এর বর্গ দেখলাম, 21-এর বর্গ পেলাম 441, 31-এর বর্গ পেলাম 961। এবার যে বর্গ সংখ্যাগুলো দেখতে পেলাম তাদেরও প্রত্যেকের এককের ঘরে রয়েছে 1, 1, 1, তাহলে এখানেও বর্গ সংখ্যার এককে 1 হবে। তাহলে এক কথায় কি বলা গেল যে কোনো অখণ্ড সংখ্যার যদি এককের ঘরে 1 থাকে তার বর্গ সংখ্যার এককেও 1 হবে, এটা হবেই। এবার কোনো সংখ্যার কোনো অখণ্ড সংখ্যার এককের ঘরে যদি 2 থাকে তাহলে কি কি হতে পারে, আবার একই জিনিস নেব, 12 নিচ্ছি একটা সংখ্যা, 22 নিচ্ছি আর 32 নিচ্ছি, এর বর্গ কত, 12-এর বর্গ 144 নিলাম, 22-এর বর্গ কত হবে 484, 32-এর বর্গ কত হবে 1024। তো প্রত্যেকটা সংখ্যার এই যে অখণ্ড সংখ্যার বর্গগুলো করলাম, বর্গ করলাম মানে 12-এর বর্গ মানে 12×12, তো তোমরা পাশে করেছো। তারপর 32×32 1024 বেরিয়েছে। তো এইখানে যে অখণ্ড সংখ্যাগুলির এককে 2 রয়েছে তাদের যে বর্গ সংখ্যাগুলি বের হলো সেই বর্গ সংখ্যার প্রত্যেকের এককের ঘরে কিন্তু 4 রয়েছে, এর এককের ঘরেও 4 রয়েছে, এর এককের ঘরেও 4, এরও 4, তাহলে বর্গ সংখ্যার এককে 4 হবে। তাহলে যে অখণ্ড সংখ্যার এককের ঘরে 2 রয়েছে তার বর্গ সংখ্যার এককে কি হবে, 4 হবে। এবার যে অখণ্ড সংখ্যার এককের ঘরে 3 রয়েছে তার কি হতে পারে দেখি, এরকম সংখ্যাগুলি নিলাম 13, 23 আর 33, এই সংখ্যাগুলির বর্গ আমরা দেখব।
169 এখানে তো ভুল হয়েছে মনে হচ্ছে 529 তাহলে বর্গ সংখ্যার এককে নয় রয়েছে। এবার একই ভাবে চারেরটা দেখবো, এককের ঘরে চার রয়েছে, সেরকম সংখ্যা নেব। তাহলে 14 এর বর্গ দেখতে পাচ্ছি 196, 24 এর বর্গ 576, 34 এর বর্গ 1156। এই যে সংখ্যাগুলি পেলাম, যেই সংখ্যাগুলির এককে রয়েছে 4, এককের ঘরের অঙ্কগুলো হচ্ছে 4, তাদের বর্গ সংখ্যা বা বর্গ সংখ্যার এককের ঘরগুলো কত রয়েছে? 6, 6, প্রত্যেকে 6 রয়েছে। তাহলে বর্গ সংখ্যার এককে হবে 6। এবার পাঁচেতে কি হচ্ছে দেখি, কোন কোন সংখ্যাগুলোর এককের ঘরে 5 রয়েছে? 15, 25, 35, আরো হতে পারে। আমি এখানে তিনটে, প্রত্যেকের ক্ষেত্রে আমরা এখানে তিনটে তিনটে করে উদাহরণ দিয়ে দেখব। আরো এখানে অনেক হতে পারে, আরো অনেক করা যেতে পারে, কিন্তু আমরা আর করব না, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে আমার মিলে যাচ্ছে, তাই আর অঙ্ক কষে দেখার দরকার নেই। 15 এর বর্গ দেখব, 5 রয়েছে, তাদের বর্গ সংখ্যার এককের ঘরগুলোতেও 5 রয়েছে। তাহলে বর্গ সংখ্যার এককে 5 হবে। আবার যেই সংখ্যার এককের ঘরগুলোতে 6 হবে, সেই সংখ্যাগুলি কিছু উদাহরণ লিখি, যে 16, 26, 36 হতে পারে, আরো অনেক হতে পারে। সেই সংখ্যাগুলোর এককের ঘরে কি কি হতে পারে? ষোলো এর বর্গ 256, 26 এর বর্গ 676, 36 এর বর্গ 1296। তাহলে এইখানে প্রত্যেক বর্গ সংখ্যার প্রত্যেকটা এককের ঘরেতেই 6 রয়েছে, অর্থাৎ যে অখণ্ড সংখ্যার এককের ঘরগুলোতে 6 রয়েছে, তাদের বর্গ সংখ্যার ও এককের ঘরগুলোতে বা এককের অঙ্কগুলোতে 6 হবে। তাহলে বর্গ সংখ্যার এককে 6 হবে। তারপর 7, এককের ঘরে 7 রয়েছে, এরকম সতেরো এর বর্গ কত হবে? 2, 8, 9, 7, 2, 9, 1, 3, 6, 9। তাহলে যে সংখ্যার এককের ঘরে 7 রয়েছে, তাদের প্রত্যেকের বর্গের এককের ঘরে কত হবে? 9 হবে, এককের অঙ্ক বা এককের ঘরের অঙ্ক হবে 9। যে সংখ্যার এককের ঘরে 8 রয়েছে, তাদের কি হবে? তাদেরও প্রত্যেকটার ঘরে, প্রত্যেকটা বর্গ সংখ্যার এককের ঘরে 4 হবে। তাহলে বর্গ সংখ্যার এককের ঘরে 4 হবে। 19 এর কথা হবে,
361 এর বর্গ, 29 এর বর্গ, 841, 39 এর বর্গ, 1521। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 19 যে যে সংখ্যার এককের ঘরে 9 রয়েছে তাদের প্রত্যেকটার বর্গের ঘরে এককের সংখ্যা হবে 1। এবার আমরা দেখতে পাচ্ছি যে যে অখণ্ড সংখ্যার এককের ঘরে 0 রয়েছে তার বর্গ সংখ্যার এককের ঘরেও 0 হবে। এবার যদি আমরা বিপরীত দিক থেকে দেখি যে যে বর্গ সংখ্যার এককের ঘরে 0 রয়েছে তার বর্গমূল বা বর্গ সংখ্যা নয় আমরা এটাকে ধরলাম এইটাকে সংখ্যা ধরলাম আর এই সংখ্যাটি তাহলে হবে বর্গমূল। তাহলে যে কোনো সংখ্যার যদি এককের ঘরে 0 থাকে তার বর্গমূলের ঘরে কত হবে? 0 হবে, যদি সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়। এবার কোন সংখ্যার এককের ঘরে যদি 1 থাকে, এককের ঘরে এখানেও 1 আছে এখানেও আছে, তাহলে তাদের বর্গমূল কি কি হতে পারে? 1ও হতে পারে, 9ও হতে পারে। আবার যে সংখ্যার এককের ঘরে 4 রয়েছে তাদের বর্গমূল কি কি হতে পারে? একটা এককের ঘরে 2ও হতে পারে, আবার এককের ঘরে 8ও হতে পারে। সেরকম ভাবে 9, 6, যে সংখ্যার এককের ঘরে 9 রয়েছে সেই সংখ্যার বর্গমূলের এককের ঘরগুলো কি হবে? 3ও হতে পারে আর 7ও হতে পারে। এরকম ভাবে একই 6, 5 এভাবে দেখলে তো কোন কোন সংখ্যাগুলোর এককের ঘরে, এটা দেখো যে পূর্ণবর্গ সংখ্যাগুলির এককের ঘরে অঙ্ক কি কি হতে পারে না। এখানে দেখতে পাচ্ছি 0, 1, 2 নেই, 3ও নেই এককের ঘরে, এখানে 3 নেই, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 3 নেই, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 নেই, 8 নেই। তাহলে এই এই চারটে জিনিস তোমাদের মনে রাখতে হবে যে কোনো সংখ্যার, যে কোনো সংখ্যার যদি এককের ঘরে তোমরা 2, 3, 7, 8 দেখতে পাও তাহলে সেইখানে তুমি এখানে লিখে দিতে পারো যে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 2, 3, 7, 8 পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক হতে পারে না, এটাকে মনে রাখতে হবে। আর এটাও যেটা ছক করে লেখা আছে যেটা বললাম যে বিপরীতভাবে বলতে গেলে তাহলে যে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 0 হবে তার বর্গমূলের এককের অঙ্ক 0 হবে, যে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 1 হবে তার বর্গমূলের এককের অঙ্ক কি কি হতে পারে? এক বলেছিলাম 1 আর 9। যে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্কটা 4 হবে তার বর্গমূলের এককের অঙ্ক কি হবে, কি কি হতে পারে? হতে পারে 6, সরি 8, একটা 2। যে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 5 হবে তার বর্গমূল তার এককের ঘরের অঙ্ক 5 হবে, যে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে 6 থাকবে তার বর্গমূলের এককের অঙ্ক 6 হবে আর 8 হবে। অর্থাৎ এখানে দুটো উদাহরণ দেখো, মনে করো এই যে 1225 এই একটা সংখ্যা রয়েছে তার বর্গমূল বের করতে হবে, তো তোমাকে বর্গমূল বের করতে দেয়নি যে এই 1225 এই পূর্ণবর্গ সংখ্যাটি এককের অঙ্ক কি হতে পারে? তাহলে তুমি দেখতে পাচ্ছ এই পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে 5 রয়েছে, তার মানে এখানে কোনটা খাচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্কটা হচ্ছে 5, তাহলে তার বর্গমূলের এককটা কি হবে? 5ই হবে, আর কিছু হবে না। তাহলে এর বর্গমূলের এককের অঙ্কটা কি হবে? 5 হবে। এবার দশকের ঘরে যে কোনো একটা হতে পারে। তারপর যখন এটা আছে 676, এই যে পূর্ণবর্গ সংখ্যাটা তার বর্গমূল, তার বর্গমূলের এককের অঙ্কটা কি হতে পারে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 676 একটা পূর্ণবর্গ সংখ্যা, এই পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 6 রয়েছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 6 রয়েছে তার বর্গমূলের এককের অঙ্ক কি কি হতে পারে? তাহলে 6ও হতে পারে,
চার দিয়েও বলতে পারে, তাহলে এরকম দুটো সংখ্যা হতে পারে, সরি দুটোর যে কোনো একটা হতে পারে, এককের ঘরে ছয়ও থাকতে পারে, এককের ঘরে চারও হতে পারে।